গুড মর্নিং এভরিওয়ান, এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়া বাস স্ট্যান্ডে। হরিতে তখন প্রায় 5:30 মতো বাজে, তখনও সূর্য ওঠেনি, ভোর বলতে পারেন। শীত প্রায় শেষের দিকে, শীতের এই ভোরে চলুন গিয়ে দেখি হাওড়া বাস স্ট্যান্ড থেকে উদয়নারায়ণপুরগামী কোন বাস আমি পাই। দেখুন, এই যে বাস স্ট্যান্ডের এদিকটায় ডিবুশুট গাড়িগুলো দাঁড়ায়, কিন্তু এই সময়টা আমি কোনো ডিবুশুট গাড়ি পেলাম না, তাই এবারে যাচ্ছি রামপুর বাসের স্ট্যান্ডের দিকে। লোকজন থাকলেও সাধারণত যে পরিমাণে লোকজন থাকে তার তুলনায় অনেকটাই কম লোকজন, অর্থাৎ বুঝলাম এই সময়টা হাওড়া থেকে উদয়নারায়ণপুরগামী ডিবুশুট গাড়িগুলো থাকে না, তো আমি তাই রামপুর গাড়ির দিকে রওনা দিলাম। তো চলুন একটু এগিয়ে যাই, এই সময়টা রামপুর গাড়ি পাওয়া যায় কিনা দেখা যাক। দেখুন, হাওড়া রামপুর গাড়িগুলো যেখানটায় দাঁড়ায় সেখানটা থেকে যে বাথরুম আর চপের দোকানটা দেখা যায় সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে দূরে হলুদ ট্যাক্সিগুলো দেখা যাচ্ছে ওখানটা দিয়ে কলকাতার দিকে রাস্তা চলে গেছে। দেখুন, রামপুর গাড়িও এখনও আসেনি, বেশ কিছু হোটেল এবং দোকান খুলে দিয়েছে, সেগুলির ধোঁয়া ওদিকটায় উঠছে। তবে বেশ কিছুবার এই সময়টা আমি হাওড়া থেকে উদয়নারায়ণপুর ফিরেছি, তাই এই রামপুর বাস স্ট্যান্ডে ওয়েট না করে আর একটু এগিয়ে যাচ্ছি যেদিকটা দিয়ে কলকাতার দিকে গাড়িগুলো চলে যাচ্ছে। বেশ কিছু লোক রামপুরের বাসগুলো যেখানে দাঁড়ায় ওখানে লাইন দিয়েছে, কিন্তু আমি জানি ওখানে এই সময়টা লাইন দিয়ে লাভ নেই। তো আমি যেহেতু উদয়নারায়ণপুর যাব তাই আমি এই দিকটা এলাম, কারণ জানি এই সময় এই জায়গাটা একটা গাড়ি আসে এসে দাঁড়িয়ে থাকে। চলুন আমরা সেই গাড়িটা দেখবো এবং সেই গাড়িটায় চাপবো, আর আপনাদেরকেও জানাবো গাড়িটি কখন আসে, কখন ছাড়ে এবং কখন এটি উদয়নারায়ণপুর পৌঁছায়। ভোরের এই হাওড়া বাসস্ট্যান্ড চত্বর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কারা কারা এই সময়টা হাওড়া থেকে উদয়নারায়ণপুর ফিরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর 5:30-32 মতো বাজে, এই সময়টা আমি যে গাড়িটায় যাব সেই গাড়িটা এসে হাজির হলো। তার আগে হাওড়া রামপুর বাস স্ট্যান্ডের ঠিক আগেই এই চায়ের দোকানটা থেকে দুটো বিস্কুট কিনে নিয়েছিলাম। চা বিস্কুট ছাড়াও এখানে একটি দেখলাম ছাতুর দোকান খুলেছে, আর একটি কিছু কিছু ফলের দোকানও খুলেছে। বেলার দিকে লক্ষ লক্ষ মানুষের ব্যস্ততা থেকে কিছুটা দূরে একটু শান্ত হাওড়া বাস স্ট্যান্ড দেখতে বেশ ভালোই লাগে। সময় যত বাড়তে থাকলো বিভিন্ন গাড়ি তাদের সময় মতো এসে দাঁড়াতে থাকলো। এই সময়টা ডিবুশুট রামপুরের গাড়ি না থাকলেও বেশ কয়েকটা ঝিকিরার গাড়ি দেখলাম বাস স্ট্যান্ডে এসে তখন হাজির। যদিও আমার লক্ষ্য ঝিকিরা যাওয়া নয়, তাই আমি এদিকে না দেখে আমি আমার নিজস্ব বাসের দিকে আবার রওনা দিলাম। এই প্যাসেঞ্জারদের ডেস্টিনেশন হয়তো সম্ভবত উদয়নারায়ণপুর নয়, তাই এরা রামপুর বাসের জন্যই ওয়েট করছে, কারণ আমি যে গাড়িটিতে উঠেছি সেটি জগৎবল্লভপুর বোরল হয়ে উদয়নারায়ণপুর ঢোকে। দেখতেই পেলেন ঘড়িতে এখন 5:33 মতো বাজে, আর আমি হাওড়া তারকেশ্বর গাড়ি ধরেছি উদয়নারায়ণপুর যাওয়ার জন্য। যদিও গাড়িটি এই 5:33 এখন ছাড়বে না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করবে, প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পর তবে গাড়িটি ছাড়বে। তবে এই গাড়িটি হাওড়া থেকে ছাড়ার সময় নিয়ে কিছুটা মতভেদ রয়েছে, কারণ আমি নিজেই আগেও এই গাড়িতে উঠেছি, তখন গাড়িটি ছেড়েছিল 6:05। আজও ভাবলাম কিছুক্ষণ ওয়েট করার পর হয়তো 6:05 গাড়িটি ছাড়বে, কিন্তু ঘড়িতে তখন 5:50 মতো বাজে, তখনই গাড়িটি ছেড়ে দিল। তাই যখনই কেউ এই গাড়িটির জন্য ওয়েট করবেন বা এই গাড়িটি ধরতে চাইবেন অবশ্যই 5:45-50 থেকে 6:05 মধ্যেই আসবেন। 6:05 পর তো আর পাবেনই না, কিন্তু অনেক সময় গাড়িটি 5:50 ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যায় উদয়নারায়ণপুরের দিকে। দেখুন, আমার গাড়িও ছেড়ে দিয়েছে, আর এদিকে ধীরে ধীরে ভোর কেটে আস্তে আস্তে সূর্যর দেখা মিলছে এবং চারিদিকটা একটু পরিষ্কার হচ্ছে। 5:40-45 নাগাদ এদিকের যে ল্যাম্পগুলো সব বন্ধ হয়ে গিয়েছিলো, হাওড়া স্টেশন বা হাওড়া বাস স্ট্যান্ড চত্বরের যত ল্যাম্প সরকারি ল্যাম্প থাকে বা স্ট্রিট ল্যাম্প থাকে সেগুলো বন্ধ হয়ে গিয়েছিলো। ভিডিওটি অবশ্য এখনও শেষ হয়নি, তো আপনারা যদি দেখতে চান যে আমার এই গাড়িটি কখন উদয়নারায়ণপুর পৌঁছালো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে ঘড়ি দেখিয়ে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে গাড়িটি কত সুন্দর এবং তাড়াতাড়ি উদয়নারায়ণপুর পৌঁছায়। ফাইনালি গাড়িটি 5:55 একদম মূল বাস স্ট্যান্ড ছেড়ে রাস্তার দিকে বেরিয়ে পড়ল। হাওড়া ময়দান পেরিয়ে সলব পৌঁছাতে পৌঁছাতেই টাইম লেগে গেল 6:35। অবশেষে 1 ঘন্টা 20 মিনিটের একটা লম্বা ঘুমের পর আমি পৌঁছালাম আমার ভালোবাসার শহর উদয়নারায়ণপুরে। ঘুরতে তখন প্রায় 8টা কিংবা 8টা বাজতে 2-1 মিনিট বাকি, আমি পৌঁছালাম উদয়নারায়ণপুর। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু।